সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। তো এই পুরো একটা বছর আমি তোমাদের সাথে থাকতে পারিনি। তা তোমাদের মাধ্যমিক রেজাল্ট কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং যারা সায়েন্স নিচ্ছ তাদের সাথে এবছর আবার দেখা হচ্ছে ইলেভেনের ক্লাস থেকে। আর যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এবং তোমরা কে কেমন মাধ্যমিক রেজাল্ট করলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো চলে আসি এবছরের যে মাধ্যমিকের রেজাল্টের আপডেট রয়েছে সেটা নিয়ে। এবং তার আগে একটা কথা বলি, এবছর কন্টিনিউয়াসলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ডেডিকেশন ফিজিক্যাল সায়েন্স এবং ফিজিক্সের উপর ক্লাস আসবে। এবং তোমরা, আমি কথা দিচ্ছি, তোমরা যদি আমার ক্লাস দেখো 80-90% উপর নাম্বার অবশ্যই তোমরা পাবে। আমি তোমাদের বোর্ডের এক্সামের জন্য কীরকম কোশ্চেন আসে না আসে বিস্তারিত আলোচনা করব। এবার আসি মূল টপিকে, যেখানে তোমাদের সাথে আজকে যে মূল আলোচনায়, যে পরীক্ষা গত বছর যত তারিখ হয়েছিল 24 তারিখ, এবছর তার থেকে 22 দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। এবছর ফেব্রুয়ারি 2 তারিখে পরীক্ষা শুরু হবে। কোন দিন কি পরীক্ষা আমি ডিসপ্লের উপর দিয়ে দেবো। তার আগে আবারও বলছি, এবছর কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তোমরা আরও 20-22 দিন সময় কম পাবে। সেই হিসাবে তোমরা তোমাদের পড়াশোনা আরও তাড়াতাড়ি গতিবেগ বাড়িয়ে দাও, এবং কীভাবে ফিজিক্যাল সায়েন্স পড়বে এবং কোন কোন কোশ্চেন আসে কোন কোন চ্যাপ্টার আমি তোমাদের সাথে আলোচনা করবো। তার আগে আজকে রুটিনটা তোমাদের বলে দিয়েছি, কী রুটিন প্রকাশিত হলো। দেখো, প্রথম দিন রয়েছে 2 তারিখ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 3 তারিখ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো তোমাদের 2 দিন গ্যাপ রয়েছে। তারপরে দিন 5-5 তারিখ হচ্ছে হিস্ট্রি, 6 তারিখ জিওগ্রাফি, আমি ডিসপ্লের উপরও দিয়েছি লিস্টটা, ঠিক আছে। এবং 8 তারিখ হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের আগে একদিন ছুটি দেওয়া হয়েছে এবছর। এবং 9 তারিখ হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স, এবং 10 তারিখ হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, এবং 12 তারিখ যাদের এক্সট্রা সাবজেক্ট থাকবে সেদিন তোমাদের সেই এক্সট্রা সাবজেক্টের এক্সাম হবে। এইবার হচ্ছে, এই ছিল তোমাদের রুটিন সম্বন্ধে আপডেট। তোমাদের যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং এই বছর তোমাদের জন্য ফুল ডেডিকেশনের সাথে ভিডিও আসবে।